আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাতে ঘুমানোর পূর্বে এক গ্লাস পানিও খেয়ে ঘুমাবেন। এই পানিটা আপনার চর্বিকে মোমের মতো গলিয়ে দেবে। যদি আপনার ওজন অনেক বেশি বেড়ে গিয়ে থাকে শরীরের চর্বির কারণে, তাহলে এই পানি আপনার শরীরের অতিরিক্ত চর্বিকে দূর করে দেবে। প্রিয় দর্শক, 21 দিনের ভেতরে আপনি এটার খুব ভালো ফলাফল পাবেন। এই পানীয় খাওয়ার পাশাপাশি হালকা কিছুটা হাঁটা চলা এবং এক্সারসাইজ করতে হবে আপনাকে। এমন অনেকে আছেন আপনার কাছে এক্সারসাইজ করার পর্যাপ্ত সময় নেই, কিংবা আপনার ডায়াবেটিস অথবা থাইরয়েডের রোগ থাকার কারণে ওজন কমানো অসম্ভব হয়ে পড়েছে, আর সেজন্য আপনি নিজের ওজন বেড়ে যাওয়া নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে গেছেন। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কেননা এই পানীয়টা আপনি খুব বেশি এক্সারসাইজ না করলেও আপনার ওজনকে কিন্তু তরতর করে কমিয়ে দিবে। কিভাবে? ফ্যাট কমানোর মাধ্যমে। বিশেষ করে যে চর্বিটা আমাদের শরীরের ক্ষতি করে, ওজন বাড়িয়ে দিচ্ছে, সেই চর্বিটাকে কমিয়ে দেবে। মনে রাখবেন, ঘরে বানানো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি খাবার যতটা সহজে আপনার চর্বিগুলোকে গলিয়ে দিতে পারে, কৃত্রিম উপায়ে বানানো কোনো স্লিমিং পিল এতটা কার্যকর হতে পারে না। সর্বপ্রথম আপনাকে এই পানীয়টি বানানোর জন্য নিতে হবে লেবু। আমরা জানি লেবুতে বেশি পরিমাণে ভিটামিন সি থাকে, যা আপনার বেড়ে যাওয়া ওজনকে কন্ট্রোল করে অতিরিক্ত ট্রান্সফ্যাট বা খারাপ চর্বিগুলোকে শরীর থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে। এছাড়াও লেবু আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, অর্থাৎ আমাদের হজম ক্ষমতাকে শক্তিশালী করে। দ্বিতীয় যে উপকারিতা, লেবুতে থাকে ফ্ল্যাভোনয়েড। ফ্ল্যাভোনয়েড আপনার শরীরে স্টোর হওয়া চর্বিকে গলিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা 2 নম্বর উপাদানটা সম্পর্কে জানবো। লেবুর সাথে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আদা। আদা কিন্তু আমাদের শরীরের অনেক মারাত্মক সমস্যাকে দূর করতে পারে। আজকাল সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে ব্লাডের মধ্যে ব্যাড কোলেস্টেরল, অর্থাৎ LDL-এর পরিমাণ বেড়ে যাওয়া। এই কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করার দারুণ ক্ষমতা রয়েছে আদার মধ্যে। বিশেষ করে তলপেটে জমে থাকা মেদ দূর করে দেয় আদা। সেক্ষেত্রে অনেক ডাক্তাররাও আদা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, এই পানীয়টা প্রস্তুত করার জন্য সর্বপ্রথম আপনাকে আদা ইঞ্চির 1 টুকরো আদা নিতে হবে, এবং সেটি খুব ছোট ছোট টুকরো করে নেবেন। ছোট ছোট আদার টুকরো করে নেওয়ার পরে একটা পাত্রে রাখবেন। সেখানে আপনাকে 2 গ্লাস পরিমাণ পানি নিতে হবে, তার মধ্যে কিছু লেবুর স্লাইস আর সাথে টুকরো করে রাখা আদাগুলো দিয়ে দিতে হবে, এবং সেটিকে চুলায় বসিয়ে বেশি তাপে জাল করতে হবে। জাল দিতে দিতে সেই 2 গ্লাস পানি যখন 1 গ্লাস পানিতে রূপান্তরিত হবে, তখন চুলা থেকে নামিয়ে ফেলবেন। এরপর আপনাকে একটা ছাঁকনির সাহায্যে একটি কাচের গ্লাসে সেই পানীয়টি ঢেলে নিতে হবে। এই পানীয়টি ছেলে মেয়ে সকলেই পান করতে পারবে। তবে যে মেয়েরা প্রেগনেন্ট বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাই আমি পরামর্শ দিব ওই সময় এই পানীয়টা খাবেন না, আর খেতে চাইলে ডাক্তারের পরামর্শক্রমে খাবেন। প্রিয় দর্শক, এই পানীয়টা পান করার সঠিক সময় হচ্ছে প্রত্যেক দিন রাতে খাবার খাওয়ার 1 ঘন্টা পরে, যখন আপনি ঘুমোতে যাবেন সেই ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা আগে। অর্থাৎ আপনি রুটিনটা এমনভাবে করতে পারেন, রাতের খাবার খাওয়ার 1 ঘন্টা পরে এই পানীয় খাবেন, এবং এই পানীয় খাওয়ার আধা ঘন্টা পরে আপনি ঘুমোতে যাবেন। তাহলেই আপনার মানসিক রিফ্রেশমেন্ট লাগবে, ঘুম ভালো হবে, এবং সারা রাতব্যাপী এই পানীয় আপনার শরীর থেকে খারাপ চর্বিগুলোকে ঝরিয়ে দেবে।